নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকের ধর্মকথা, ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্ত ছিলেন। তিনি 20 বছর ধরে অনবরত ভাগবত পাঠ করে আসছিলেন। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করিলেন তিনি তার ভক্তটির পরীক্ষা নেবেন। একদিন পাঠ করা অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দিয়ে বললেন, ওরে ভক্ত, তুই কি ভাবছিস আমি তোর পাঠে খুশি হচ্ছি? যদি তাই ভেবে থাকিস তো শোন, ওটা তোর একদম ভ্রান্ত ধারণা। আমি মোটেও তোর পাঠে প্রসন্ন হয়নি। ভক্ত সেই কথা শুনছে, অমনি সে খুশিতে নাচতে লাগলো। ভক্তকে নাচতে দেখে ভগবান বললেন, আরে আরে, আমি বললাম তো তোর পাঠে আমি প্রসন্ন হইনি, আর তুই কিনা সেই খুশিতে নৃত্য করছিস? তখন ভক্ত বলল, হে প্রভু, তুমি খুশি হয়েছ কি হওনি এটা তো আমি জানি না, কিন্তু আমি খুশি এই কারণে তুমি আমার পাঠটি মন দিয়ে শুনেছ। আমি খুশি হয়েছি এই কারণে যে আনন্দেই হোক বা বিরক্তিতেই হোক, তুমি আমার পাঠ শোনার জন্য কান খাড়া করে রেখেছিলে। এটাই তো আমার পরম পাওয়া, আর কি চাই প্রভু? এই অনুভূতিটাই মনের মধ্যে রাখা উচিত যে যখনই আমরা প্রেম ভাবনা দিয়ে পরমাত্মাকে স্মরণ করি, তখন একমাত্র সেই শ্রীহরিই আমাদের ডাক শুনেছেন, অন্য কেউ নয়। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। নমস্কার।